মানুষ সমতা পছন্দ করে না। তারা অন্যদের চেয়ে শ্রেষ্ঠ, অধিকতর ধনী, অধিকতর সফল হতে চায় এবং অন্যদের অধীনস্থ করে রাখতে চায়। তারা চায় লড়াইয়ের ময়দান তাদের অনুকূলে থাকুক, যাতে তাদের স্বার্থপর আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। পৃথিবীতে সহজাতভাবেই সবসময় দুর্ভোগ থাকবে, কারণ মানুষ চায় অধীনস্থ শ্রেণীকে নিয়ন্ত্রণের জন্য কিছু আইন বা নিয়ম থাকুক যা তাদের নিজেদের জন্য প্রযোজ্য হবে না। উদাহরণস্বরূপ, আপনি এমন লোকদের দিয়েও কাজ করান যাদের আপনি সরাসরি চেনেনও না। আপনি আপনার বাড়িতে বিদ্যুৎ এবং জল চান, খাবার চান এবং চান আপনার বাড়ির আবর্জনা কেউ নিয়ে যাক। আপনি অন্য লোকেদের দিয়ে এমন কিছু কাজ করাতে চান যে কাজ আপনি নিজে করবেন না, যেমন ডোম, মেথড, বৃদ্ধদের যত্ন নেওয়ার কাজ, জামা কাপড় বা অন্যান্য জিনিস তৈরির কাজ। এসবের জন্য আপনার পরোক্ষ কাজের দাস প্রয়োজন। যখন লোকেরা বলে গার্মেন্টস কর্মীদের শোষণ করা হচ্ছে এবং এই শোষক কোম্পানিদের কাছ থেকে পোশাক কিনলে পরোক্ষভাবে শোষণকে সমর্থন করা হয়, তখন লোকেরা যে ভুলটা করে তা হচ্ছে গার্মেন্টস সিস্টেমটাকে দোষারোপ করা। দোষারোপ যদি করতেই হয়, তাহলে তাদেরকে করতে হবে যাদের সন্তানরা এসব গার্মেন্টসে শোষিত হতে বাধ্য হয় এই বিশ্বাসে যে জীবন ভালো, মৃত্যু খারাপ। যদি পৃথিবীর কাউকে এই বিশ্বাস দ্বারা মগজ ধোলাই করা না হতো, তাহলে শোষিত হওয়ার জন্য কোনো শ্রমিক থাকতো না, ফলে এই শোষণ ব্যবস্থাও টিকে থাকতো না। লোকেরা তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে তাদের দাসদের বাঁচিয়ে রাখতে, যেন তাদের ব্যবহার করা যায়, কেননা একজন মৃত দাসের কোনো গুরুত্বই নেই। আর একজন অসুস্থ বা দুর্বল দাসের থেকে আশানুরূপ সেবা পাওয়া যায় না। আর এগুলো একত্রিত করলে যা দাঁড়ায়, সবাই জানে একজন সঙ্গী বা বন্ধু খুঁজে বের করে নিজের আকাঙ্ক্ষা পূরণের উপযুক্ত করে তুলতে, কিংবা একটি শিশুকে জন্ম দিয়ে নিজের আকাঙ্ক্ষা পূরণের উপযুক্ত দাস করে তুলতে অনেক অর্থ, শক্তি, সময় এবং চেষ্টার প্রয়োজন হয়। এজন্য মানুষ চায় এটা নিশ্চিত করতে যে তাদের ব্যক্তিগত দাসেরা যেন কোনোভাবেই জীবন ত্যাগের অধিকার না পায়।